হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের বিষয় কিভাবে কথা দিয়ে মানুষের মন জয় করবেন। আমাদের আশেপাশে এমন কিছু লোক আছেন, সে কথা বললে তার কথা মানুষ শুনতে চায় না, আবার কারো কথা শোনার জন্য দূর থেকে মানুষ চলে আসেন। আপনি যতই স্মার্ট হন না কেন, মানুষের মন জয় করা কিন্তু সহজ কাজ নয়। শোনা যায় কথায় মন জয় করা যায়। মানুষের মন জয় করতে গেলে কয়েকটা উপায় সবসময় খেয়াল রাখতে হবে। আসুন জেনে নিই সে উপায়গুলো কি কি। এক, কথা কম বলে ভালো শ্রোতা হবেন। আপনার সঙ্গে কেউ কথা বললে আগে তার কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন, কারণ কারো মনে জায়গা পেতে গেলে ভালো শ্রোতা হতে হবে। ভালো করে কথা শুনুন, দরকার হলে প্রশ্ন করবেন, কথা ভালো লাগলে প্রশংসা করতে ভুলবেন না। দুই, মন খুলে প্রশংসা করতে হবে। কোনো ব্যক্তিকে প্রশংসা করুন মন খুলে, একটু এদিক ওদিক হলেই সেটা তোষামোদে পরিণত হবে। কারো সঙ্গে কথা বলার সময় নিজের হাত পার দিকে খেয়াল রাখবেন, অর্থাৎ কারো মন জয় করতে হলে শরীরের ভাষাকে ইতিবাচক রাখতে হবে। তিন, কথা বলার সময় কিছু পরিবর্তন নিয়ে আসুন। কথা বলার সময় কিছু বদল আপনাকে কারো মনে জায়গা করে দিতে সাহায্য করবে। উদাহরণ, সামনের মানুষটা আপনাকে যে বিষয়ে কথা বলবেন সেটা আপনার জানা, যে কোনো কেউ স্বাভাবিকভাবেই বলবেন আমি জানি, কিন্তু আপনি ওই কথাটা না বলে বলুন তুমি ঠিক বলেছ। এই সামান্য পরিবর্তন আপনাকে মানুষের মনে জায়গা করে দেবে। কথা শোনার সময় অন্য কাজ করবেন না, আপনি যখন কারো কথা শুনবেন সেই সময় অন্য কাজ করবেন না। কথা শোনার সময় অন্য কাজ করলে উল্টো দিকে থাকা মানুষটি মনে মনে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হতে পারে। চোখে চোখ রেখে কথা বলতে হবে, চোখের দিকে তাকিয়ে কথা বললে আপনার কথার গুরুত্ব বাড়বে। এইভাবে কথা বললে শ্রোতার মনোযোগ আরও বাড়ে। কোনো মিটিংয়ের কথা বলার সময় সবার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করবেন। ডিসক্রিপশনে দেখুন আরও কিছু প্রয়োজনীয় হেল্পফুল ভিডিও। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পেতে, বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দিয়ে আপনাকে সহযোগিতা করা আমাদের লক্ষ্য। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করে জানান আপনি স্বাস্থ্য সম্পর্কিত কী ধরনের ভিডিও পেতে চান। নেক্সট ভিডিওটি আপনার জন্য।